হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি আল্ট্রাসোনিক বক্সের যে মাদারবোর্ডটি আছে এটির ইনপুট সাইড নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিওতে আমি এর আউটপুট সাইডের ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি এবং ডায়াগ্রামটি অনেক সহজে অঙ্কন করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি সহজে বুঝতে পেরেছেন। আর যারা এখনও দেখেননি তা আপনারা দেখে আসতে পারেন। আমার আই বাটনে দেওয়া আছে রিলিস্টের প্রায় আল্ট্রাসোনিক বক্স রিলেটেড সব ভিডিওই। তা আজকে আমি এই ইনপুট সার্কিটের ডায়াগ্রাম কিছু দেখাবো। তা এখানে যদি ডায়াগ্রামটি অঙ্কন করতে যাই তার ফার্স্ট টাইম এর কিছু ইম্পর্টেন্ট পার্টসকে রেফারেন্স ধরে আমাকে ডায়াগ্রামটি করতে হবে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে টাইমার আইসিডি, 555 টাইমার আইসি। এটি খুবই একটি জনপ্রিয় আইসি। তো এই আইসিটিকে রেফারেন্স ধরে আমি এই সার্কিটের ডায়াগ্রাম অঙ্কন করব। তা আজকে এটি অনেক সহজে বোঝানোর জন্য আমি পার্ট বাই পার্ট এটি ডায়াগ্রাম করবো এবং আপনাদেরকে দেখাবো। তা আজকে আমি ফার্স্ট টাইম এই আইসিটির পাওয়ার কীভাবে এখানে ইন করা হয়েছে সেই পাওয়ারটি দেখাবো এবং সম্ভব হলে 5, 6, 7 এবং 8 নম্বর পিনের পার্স যে কয়েকটি সংযোগ করা আছে সেটিও দেখাবো। তা চলুন বন্ধুরা, ফার্স্টে আমরা ডায়াগ্রামটি অঙ্কন করার চেষ্টা করি। তা আসলে এখানে কীভাবে পার্সগুলো বা ডায়াগ্রাম করা আছে একটি আমি পেজ নিলাম। এখানে দেখুন যে আইসিটি আছে, এখানে কিন্তু টাইমার আইসিটির আগে অঙ্কন করে নেব যাতে সহজেভাবে বুঝাইতে পারি। আইসিটি হচ্ছে একটি 8-পিনের আইসি, 555 আইসিটি কিন্তু 1 নম্বর পিন চেনার উপায় হলো একটু মার্ক করা থাকবে, ঠিক এরকম এগুলো আইসির মধ্যেও আছে। এই একটি দাগ, এমনকি একটা পয়েন্টও থাকতে পারে, এইভাবে একটা পয়েন্টও থাকতে পারে। এটাকে বলা হবে 1 নম্বর পা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা নম্বরিং করে দিতেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই হলো আইসিটির এইভাবে 1 নম্বর পিন চেনার একটি উপায়। এই মার্কটি থাকবে তাহলে লেফট হ্যান্ড সাইডের দিকে হবে 1 নম্বর পিন। 1, 2, 3, 4, 5, 6, 7 এটা ইউ আকৃতিতে এটা মার্ক করা হবে। এভাবে আমরা পাইসির 1 নম্বর পিন নির্বাচন করে এটা করতে পারব। তো এখানে আইসিটিতে দেখুন ফার্স্ট টাইম যে পাওয়ার ইন করা হয়েছে এই কানেক্টর থেকে, এই কানেক্টরে কিন্তু এখানে দেখুন লেখা আছে B+, অর্থাৎ +B GG SM। এই এস এম টাইপের কন্ট্রোলিং এটা পরে আলোচনা করব। এখানে শুধু হবে গ্রাউন্ড, জিতে আসছে গ্রাউন্ড, আর এখানে আরেকটি আছে +B, এটা হলো পজিটিভ ভোল্টেজ 12 ভোল্ট, অর্থাৎ 12 পজিটিভ ভোল্ট এই আইসিটিতে ইন করা হয়েছে। এই 12 ভোল্টটি কোথা থেকে এসেছে দেখুন, আমার এই স্ক্রিনে যে একটি পিকচার দেওয়া আছে এই পিকচারে দেখুন আমাদের যে আল্ট্রাসোনিক বক্সের পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইয়ের এই ট্রান্সফরমারটি ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্টটাকে এসিকে ডিসিতে রূপান্তর করে পরে আমাদের রেগুলেটর আইসি 7812 এই আইসি দিয়ে আউটপুটে 12 ভোল্ট নিয়ে এই কানেক্টরে ইন করা হয়েছে, যাকে আমরা বলতেছি G+B। এখানে ±12 ভোল্ট ইন, এই ভোল্টেজটি এখানে চলে এসেছে। এখন এই ভোল্টেজটি এখানে আপনি ফার্স্ট টাইমে দেখবেন
যে এইখানে পয়েন্টটি হচ্ছে গ্রাউন্ড আর এই যে টার্মিনালটি এটা হচ্ছে এই প্রিন্টটি চলে এসেছে এখানে ফার্স্ট টাইম এস আসার সঙ্গে সঙ্গে এখানে একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করা হয়েছে পরবর্তীতে আবার একটা জাম্পার হয়ে এখানে এসেছে জাম্পার হয়ে আসার পরে আবার এখানে একটা বড় একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করা হয়েছে তো এই দুইটা আমরা আগে অঙ্কন করি সাপোজ আমি এই কানেক্টরটা যেটা বললাম সেটা আপনার এ ধরনের আছে এম এস জি জি আর একটা আছে প্লাস বি প্লাস বি জি জি আর এম এস এম এস জি জি বেশি হয়েছে প্লাস বি তা এই প্লাস বি পয়েন্টটি যদি আমরা এখান থেকে বের করিয়ে নিই ফার্স্ট টাইম একটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে আর গ্রাউন্ড এখানে দিলাম এটা হচ্ছে আপনার ক্যাপাসিটারটির মান দেখাচ্ছি সি যে প্রিন্ট সিরিয়াল নাম্বার যদি আমরা সহকারে দেখাই তাহলে সি ওয়ান থ্রি সি ওয়ান থ্রি ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ফোর তাহলে আসতেছে একশো বা অর্থাৎ হান্ড্রেড ন্যানোফ্যারাড ওয়ান জিরো ফোর আর সি থ্রি ওয়ান থ্রি থার্টিন একশো চার এটা সমান সমান আমরা বলতে পারি ওয়ান হান্ড্রেড ন্যানোফ্যারাড ফর গ্রাউন্ড ফ্লোর আছে এরপরে হচ্ছে বড়ো যে ক্যাপাসিটিটি দেওয়া আছে এটি এটি আছে একটি পোলার ইলেকট্রোডাইটিক পোলার ক্যাপাসিটার ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভোল্ট ঠিক একই লাইনে একইভাবে দেওয়া আছে সরি এখানে আসবে প্লাস মাইনাস গ্রাউন্ড এটা আছে ওয়ান থাউজেন্ড মাইক্রোভার টোয়েন্টি ফাইভ ভোল্ট এটি আছে ইলেকট্রোলাইটিক পোলার ক্যাপাসিটার আর এসছে সিরামিক্স নন পোলার ক্যাপাসিটার দুটি দেওয়ার পর আট নম্বর এবং ফোর নম্বর পিনে নিয়ে এসেছে অর্থাৎ এই ক্যাপাসিটার দেওয়ার পরে আবারও একটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে আপনার তা এই নম্বর এন্ট্রি করে দিলাম সি সি টোয়েন্টি টু আর জাস্ট ক্যাপাসিটিতে ফিল্টারিং করা হয়েছে আবারও আসছে এইটি এটা ওয়ান জিরো ফোর টোয়েন্টি থ্রি এই ক্যাপাসিটারটি দেওয়া আছে এটা অর্থাৎ ফিল্টার ক্যাপাসিটার ওয়ান টু থ্রি ফেজ অনলি ফিল্টার ক্যাপাসিটার হচ্ছে ওয়ান জিরো ফোর ক্যাপাসিটার টু গ্রাউন্ড সিরিয়াল নাম্বার পিসিবি সি টোয়েন্টি থ্রি হচ্ছে এইট নম্বর পিন্ট এটা হচ্ছে প্লাস টুয়েলভ ভোল্ট আর ইন হয়েছে ফোর নম্বর পিন্ট প্লাস টুয়েলভ ভোল্ট যারা দেখতে পাবেন যে প্রিন্টটি এসে এই এইট নম্বরে এবং এই ভেতর দিয়ে পাড়ায় ফোর নম্বর পিনে ইন করা হয়েছে পরবর্তীতে এই পাওয়ারগুলো আরও বিভিন্ন জায়গায় ট্রানজিস্টারে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে এটা আলোচনা পরে করবো এটা হচ্ছে মেইন তাহলে আমরা পাওয়ার পেলাম বি প্লাস পাওয়ার এইট নম্বর এবং ফোর নম্বর প্রিন্ট অনলি থ্রি ক্যাপাসিটার দ্য ফিল্টার আর গ্রাউন্ড বা মাইনাস ডাইরেক্টলি ওয়ান নম্বর প্রিন্ট দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট এটা এই প্রিন্টে এসে এটা অনলি অনেক বিগ প্রিন্ট এই ওয়ান নম্বর প্রিন্টে ইন হয়েছে
that one number print. Let's change one number pint ground. And mainly 5.5 primary power pint, one number ground, and 4 and 8 number say plus 12 volt. It's power. And the important is legacy 3 pin. A 3 pins here on PCB thing. Power control করা হয় এটা আমি পরে বিস্তারিত আলোচনা করব প্রতিটি পয়েন্টই যে 3 নম্বর লেগ থেকে ইন করা হয়েছে এই পয়েন্ট এই লেগ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এটা নিয়ে নেক্সট আমি আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব তো এরপরে আমরা এই 5 নম্বর পিনে একটু ইন করতে পারি আমরা 5 নম্বর পিনে অনলি ওয়ান পিস এই ক্যাপাসিটরস 103 yeah ground color is filter ground 103 only 10 nano only 10 nano watt capacitor your PCB serial number 12 C16 serial number C16 R6 leg 2 6 and 7 the short direct short crossing only print short you can see say AMTK 1 piece resistor and positive supply giant and 1 piece resistor positive supply resistor serial take us now R24 positive to 6 leg resistor serial number R24 is brown, green and yellow. The 150 kilo ohm is value 150 kilo ohm. And this leg 677 is 1 piece resistor and 1 piece capacitor on ground. The capacitor is the now C15 is value 10 microfarad 50 volt. The 1 piece capacitor is at the ground does set 10 microfarad 50 volt serial number is C15 print serial number C15 below this capacitor this capacitor is parallel and a powered side is resistor filter capacitor 1 piece 2 piece and 3 piece and bias the 6 pin and 7 pin the scapa a resistor and a capacitor capacitor is a negative ground is the 6 number pin or a 150 kilo ohm resistor positive to 60 pin use diagram thai now this capacitor filter resistor above capacitor 6 pin 5 pin 1 piece capacitor 10 nanofarad the serial number 16 this diagram
आशा करी भिडियोटी अपनारा बुझते पे भिडियोते मेनलि देखान विषय हलो पावर सप्लाई जे आसले ए आई सी ते कथा कथा कौन पावर सप्लाई देा से ही आई सी छय सत पाँच नम्बर इम्पोर्टेंट जी डायग्राम संयोग करा से देखा गलो हमें नेक्स्ट भिडियोते आई सी टी और गुरुत्वपूर्ण जमन तीन नम्बर पाँच से ये नहीं आलोचना करार चेष्टा करब आशा करी अपनारा देखें आज के पर्यत सबाई भलो थकबें सुस्थान खुदा हाफेज़।